অভাবের তাড়নায় শিশু বিক্রির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিষয়টি নিয়ে বিরোধীরা ইস্যু তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশু বিক্রির ঘটনার খবর উঠে আসতে প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে একটা সামাজিক সমস্যা রয়েছে, বিরোধীরা ইস্যু তৈরি করার চেষ্টা করলেও কোনো সুবিধা নেই। সরকারিভাবে সব কিছু করা হলেও সামাজিকভাবে আরও সচেতন দরকার বলে মনে করে মুখ্যমন্ত্রী। ধলাই জেলার গন্ডাছড়া এলাকায় অসহায় এক জনজাতি গৃহবধূ তার সদ্যজাত শিশুকে অভাবের তাড়নায় বিক্রি করে দেওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি সোচ্চার হন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ঘটনার জন্য সরকারকে দায়ী করে তোপদাগের নেতারা। তাদের অভিযোগ, রাজ্যে গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের যে অভাব দেখা দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ হলো শিশু বিক্রির ঘটনা। বিরোধীদের আনা এই গুরুতর অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শিশু বিক্রির ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা যারা বলছে তাদের সময় আগে এসব ঘটনা প্রতিনিয়তই ছিল, এখন হঠাৎ করে আবার আসছে, তাও আবার ধলাই জেলায়। যেখানে সরকার 10% আর্থিক সাহায্য বেশি করছে সেখানে এরকম হবার কথা নয়। আসলে বিষয়টি একটি সামাজিক সমস্যা, বিষয়টি নিয়ে বিরোধীরা ফলাও করছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের খবর উঠে আসার সাথে সাথে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়, বিরোধীরা ইস্যু তৈরি করার চেষ্টা করে, কিন্তু ইস্যু তৈরি করার মতো কোনো সুবিধা নেই কারণ সরকার অনেক বেশি সচেতন। ইতিমধ্যেই সরকারিভাবে সব কিছু করা হয়েছে, এরপরে সামাজিকভাবে আরও সচেতনতা দরকার। এ ধরনের ঘটনা সরকার কোনো অবস্থাতে মান্যতা দেবে না। দেখুন, যেদিনই খবরটা পেয়েছে, মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকতো, এখন হঠাৎ করে আসছে। তাও আপনার ধলাই জেলায় যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি, তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলাও করে লেখে সেরকম না। কিন্তু প্রতিবার দেখুন, এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, এক একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে, ওই জায়গায় কেন হলো তা আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কী কী করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএমের মাধ্যমে ওখানে কী কী করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবে আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই। এদিকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তিনি জানান, রাজ্য সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই প্রত্যেক জেলা জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজ্য সরকার অনেকটা সচেতন, যতটুকু খবর ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটা কমে আসছে, এরপরেও সরকার সব দিক দিয়ে তৈরি। সে বিষয়ে মানে সরকার কিরকম? সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা আছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন এবং আমার কাছে যা খবর আছে আমি শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইনটেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে, সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর। আমরা তৈরি আছি, আদারওয়াইজ তো যা যা সবার সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকার। গতকালকে রিপোর্ট সচিন জাটিয়া নেন।